ফজলের আপনি শরণে এখানে উপস্থিত রয়েছেন, উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের, বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপস্থিত রয়েছেন আপনাদের এই অত্র জেলার যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের ভাই আমাদের জনাব ইঞ্জিনিয়ার কবির এখানে উপস্থিত রয়েছেন, যিনি প্রথমে কথা বললেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ ডক্টর রেজাউল কবির এখানে উপস্থিত রয়েছেন। আসলে আপনাদেরকে ত্রিবার্ষিক সম্মেলন, সেই সম্মেলনকে উপলক্ষ্য এর আগেও যুবলীগের আরো কিছু জেলায় আপনার সম্মেলন হয়েছে, চিটাগাংয়ে হয়েছে, পটুয়াখালী বরগুনাতে হয়েছে। সে আমরা চাই এই মৌলভীবাজার এবং এর পরের দিনে আমরা আবার হবিগঞ্জে এই সম্মেলনটা করব যুবলীগের। এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের যে জন্য সাধারণ সম্পাদক আছে উনি একটু আপনাদেরকে প্রিয় সাংবাদিক বৃন্দ যারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের আমি সেই আপনাদের সহযোগিতা চাইতে আমরা আজকে মৌলভীবাজার জেলা যুবলীগের যে শেখ ফজলুল হক মনিকে নির্দেশ দিয়েছিলেন বঙ্গবন্ধু, যে যুবকদেরকে ঢাকা বিভাগ উত্তর এবং সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নেতা যুব সাধারণ এবং যুবলীগের প্রেস সহ বিভিন্ন নেতৃবৃন্দের প্রেস দিয়ে আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। আপনাদের আপনারাও যে এই সম্মেলনের পার্ট সেটি একাত্ম হতে আমরা সাংবাদিক এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী থেকে আমরা আমরা আপনাদের অতিথি হোক